Chancellor Agurtola Press Club, Bizibini, OBC Murchandi Kasha, Hangbotan, the Coxa Fanda Klazaga, Arthur Manjaka, Hasani Kusam Monchukra, Biblokumar, the OBC Murchandi Chairman, Tapos Potum Darkoi, Gobuni Adam Rob, Ashala Hastani Kusam Monchi Ogra, Biblokumar, the Coxana Tangishaka, Kaicha Hankoni, Kaisini Bidan Shaboni, Kaisini Mondonoti, Tini Ococha Fanda. ओबीसी मोर्चा द्वारा संयुक्त भावे सातटी मंडल आछे आमादेर सदर आरबाने जे जिला बीजेपी दृष्टिते आमादेर दसटी जिला आछे आर प्रशासनिक आठटी जिला आछे तो एखाने सातटा विधानसभा के लिए सातटी मंडल के लिए ए जिलार संयुक्त कार्यकारिणी बैठक आज के प्रेस क्लाबे अनुष्ठित होते चलछे एक दिवसीय और माननीय प्रधानमंत्री जी नेतृत्व सांविधानिक अधिकार द्वा ओबीसी देर के सेटा एक ऐतिहासिक पदक्षेप ये सरकार आसार पर ओबीसी देर जे सर्टिफिकेट सबचे जो बड़ विषय जे एस सी एस टी देर सर्टिफिकेटर जो ब्लाड रिलेशन प्रूफ दीते हैं ओबीसी क्षेत्र कम्युनिस्ट पार्टी थकते ये व्यवस्था छो কিন্তু ওবিসি ক্ষেত্রে এটা সম্ভব হয় না কারণ কি ওবিসি যে ঘটিত হয়েছে অনেক পরে এসসি এসটি ব্লাড রিলেশনের পাওয়া যায় দূর দূর থেকে কারণ কি সেটা বহুদিন আগে থেকে 1947 আগে থেকে এগুলো চলছে তো অথচ কমিউনিস্ট পার্টি 27-25 বছর ছিল তথাকথিত এক্সপিরিয়েন্সড প্রশাসক ছিলেন কিন্তু সেই জায়গায় যায়নি আমরা আসার পর আমরা ওবিসি সার্টিফিকেটকে সরলীকরণ করেছি পঞ্চায়েতের তিনজন বা চারজন চেনে ওই ব্যক্তিকে সে ওনার ছেলে সে সার্টিফিকেট সে যার উইটনেস যদি লিখে দেয় বা সিগনেচার করে দেয় তো একটা ফর্ম আছে তখন সে ওবিসি সার্টিফিকেট যোগ্য ব্যক্তি হয়ে যায় তো এভাবে আমরা সরলীকরণ করেছি কারণ কি ব্লাড রিলেশনে গিয়ে করা সেটা সম্ভবই ছিল না 1% ওবিসি সার্টিফিকেট ছিল না আজকে মোটামুটি সবার কাছে ওবিসি সার্টিফিকেট হয়ে যাচ্ছে পুরা ত্রিপুরাবাসী আর ত্রিপুরাতে বড় মাত্রায় ওবিসি আমার ভাই বোনেরা গুরুজনেরা রয়েছেন বড় মাত্রায় আর 2018 ইলেকশন আমরা দেখেছি যারাই এই ওবিসিতে রয়েছেন ওবিসি সম্প্রদায়ের মধ্যে তাদের আমি তাদের প্রতি কৃতজ্ঞ যে ওই ওবিসি থেকে লগভগ 80% ভোট ভারতীয় জনতা পার্টি দেশে তার কারণে হয়তোবা আমি মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছি অন্যান্য মন্ত্রী হয়েছেন কাজ করার সুযোগ পেয়েছি তো আমি ওবিসিদের ওবিসি যারা রয়েছেন ত্রিপুরাতে এই কাছ থেকে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ আর আগামী দিনে কীভাবে আরও তাদের প্রাধান্য দেওয়া যেতে পারে তাদের যোগ্যতা হিসাবে সেই ব্যবস্থার মধ্যে যাতে পার্টি সুন্দরভাবে কাজ করতে পারে সরকারের মধ্যে কাজ করতে পারে সেই দিশাতে আমরা কাজ করব আমার সঙ্গে ওবিসি মোর্চার রাষ্ট্র প্রদেশ সভাপতি আছেন আমার বুথস্তর পর্যন্ত আমি জানি না অন্যান্য প্রদেশের কী অবস্থা কিন্তু এই প্রদেশে বুথস্তর পর্যন্ত ওবিসি মোর্চার সংগঠন রয়েছে সেটা একটা বড় দিক আমি আবারও আপনাদের মাধ্যমে সমস্ত ওবিসি মোর্চার আমার কার্যকর্তাদেরকে নেতৃত্বকে অনেক অনেক ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই কাজ করুন এগিয়ে যান ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করুন পূর্বতন সরকার বরাবর দেখা গেছে ওবিসিদের যারা উচ্চ শিক্ষা নিতে চায় ওদেরকে বঞ্চিত করেছে বর্তমান সরকার অনেকটাই এগিয়ে আছে ওই দিকটাতে ওদেরকে মানে স্কলারশিপ দেওয়া পড়াশোনার ক্ষেত্রে যেহেতু রোজগারের ব্যবস্থা করে দেওয়া অটো দেওয়া কিন্তু পূর্বতন সরকার আগামী দিন আপনাদের আর কি নতুন দেখুন আমরা সেটা তো আপনারা নিজে বলছেন পূর্বতন সরকার কোনোদিনই ওবিসিদের প্রতি মানে সেই মানসিকতা রাখতেন না ওবিসি ক্ষেত্রে পুরো মানুষের প্রতি মানসিক পার্টির প্রতি মানসিকতা ছিল বাকি ত্রিপুরার মানুষের লাইভলিহুড যে লাইফ কীভাবে এগিয়ে যেতে পারেন জনজীবন সেটার প্রতি তাদের কোনো নজর তাদের একটাই উদ্দেশ্য ছিল নিজের পার্টি বিস্তৈরি করা আর পার্টি পিছিয়ে বিদ্যমান ও পার্টির জন্য মিছিল করা এর বাইরে অন্যদের কোনো সংবিধান না কোনো থিওরি আছে ভারতীয় জনতা পার্টির ডেভেলপমেন্ট আমাদের মূল লক্ষ্য সেটাকে সামনে রেখে সরকার কাজ করে পার্টির কার্যকর্তারা সেই দিশাতে কাজ করে আর বাকি ওবিসিদের যে হায়ার এডুকেশন হোক আরও অন্যান্য ব্যবস্থা হোক
অটোর লোন হোক সেই দিশাতে কাজ করছে। আপনারা জানেন যে এসসি এসটির যে লোনের যে বিষয়টা, এক সময় যখন গভর্নমেন্ট পাক্কা নকরি যাদের আছে সার্ভিস আছে এরাই গ্যারান্টার হতে পারবে, কিন্তু পরবর্তী সময় আমরা সরলীকরণ করেছি যে পাম্প হাউসের যে চালক আছে সেও গ্যারান্টার হতে পারে, জমির দলিল দিয়ে গ্যারান্টার হতে পারে, তারপরে যে কন্ট্রাকচুয়াল চাকরি করে এরাও গ্যারান্টার হতে পারে, তো অঙ্গনওয়াড়ির দিদি গ্যারান্টার হতে পারে, কিন্তু আগে যে পার্মানেন্ট চাকরি করে এরাইহি গ্যারান্টার হতে পারবে। সিপিএমের সময় লম্বা সময় সেটা ছিল, আমরা এসে সেটা সরলীকরণ করেছি, সেটা ওবিসির দিকেও যাবে, সেই দিশাতে নিশ্চিত সরকার কাজ করবে। দুই জায়গা শুরু হয়েছে, এটা তো আসবে, এবং এই সরলীকরণ হলে মানুষের লাভ হবে এবং ওবিসি সম্প্রদায়ের মানুষের জীবন মান উন্নয়ন। জেপিজি দেখবে রাষ্ট্রাধ্যক্ষ জি প্রথমবারের মতো ত্রিপুরাতে আসছেন, তার জন্য আমরা সবাই আনন্দিত উৎফুল্লিত। ওনাকে এয়ারপোর্ট থেকে স্বাগত করা হবে, স্বাগত করার পর উনি মাতাবাড়ির উদ্দেশ্যে রওনা হবেন এবং বিভিন্ন মণ্ডল হয়ে যখন যাবেন কার্যকর্তারা ওনাকে স্বাগত করবে, আর মাতাবাড়ির দর্শনের পর উনি চলে আসবেন এবং এসে স্টেক হোস্টের সাংগঠনিক বৈঠক করবেন। সাংগঠনিক বৈঠক চলবে আর তার সঙ্গে সঙ্গে নেক্সট ডে প্রেস কনফারেন্স করবেন কৃষ্ণনগর পার্টি অফিস থেকে, আর ওখান থেকে বেরিয়ে জনসভা করবেন, আর জনসভার পর উনি এয়ারপোর্টে চলে যাবেন, দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন। সে বিষয়ে পার্টি নিশ্চয় চিন্তা করবে, রাজনীতিতে সব কিছু স্থায়ী নয়, রাজনীতিতে সব কিছু অস্থায়ী নয়, তো পার্টি কেন হয়েছে কী কারণ হয়েছে সেটা নিশ্চিত বিবেচনা করবে, ওনার কর্মদক্ষতা উনি কী করেছেন কী হয়েছে কী কারণ হয়েছে নিশ্চিত আমাদের পার্টির ফোরামে সে বিষয়ে আলোচনা হবে। সব কিছুরই ভালো খারাপ দিক হয়, সেটা কী হয়েছে নিশ্চিত পার্টি সে বিষয়ে চিন্তা ভাবনা করবে।